ইউজি ফার্স্ট ইয়ার এবং ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এই যে রেজাল্টে আপনারা যে নাম্বার পেয়েছেন, এই নাম্বার নিয়ে আপনারা বা আপনি কতটা খুশি? আপনার এই যে নাম্বার সেটা কি আপনার মনের মতো হয়েছে, নাকি এই নাম্বারের থেকে আপনি আরও বেশি আশা করেছিলেন কিন্তু সেইভাবে আপনি নাম্বার পাননি? খাতা অনেকটাই মানে খুব কড়াভাবে দেখা হয়েছে এমনটাই অনেক ছাত্রছাত্রীদের বক্তব্য। এ বিষয়ে আপনার মতামত কি? আপনার নাম্বার কেমন হয়েছে? আপনার এই নাম্বার পাওয়া নিয়ে যদি কোনো অভিযোগ বা অভিমান থেকে থাকে বা আপনার যদি কোনো জানার বিষয় থাকে যেটা নিয়ে ভিডিও দিলে আপনাদের সুবিধে হয়, সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আগামীতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে ভিডিও একটু চেপে চেপে দেওয়া হচ্ছে, তার কারণ ইউটিউবের একটা যে রুলস রয়েছে, একদিন বা 24 ঘন্টার মধ্যে দুটো ভিডিও নোটিফিকেশান যাবে, তার বাইরে যদি ভিডিও দেওয়া হয় সেক্ষেত্রে নোটিফিকেশান যায় না। কিন্তু আপনারা ইতিমধ্যেই অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন, প্রত্যেকটা বিষয় সহজ সরলভাবে আমরা খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করব, ভিডিও দেওয়া হবে, তার জন্য এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন। দেখুন, এই যে নাম্বার দেওয়া হয়েছে, আপনারা অনেকেই খুব ভালো নাম্বার পেয়েছেন। নেতাজি ক্লাসরুমের এই বছরের বাংলা অনার্সের যে হাইয়েস্ট নাম্বার সেটা হচ্ছে 80%, ইউজি ফার্স্ট ইয়ারে 80% নাম্বার নেতাজি ক্লাসরুমের হাইয়েস্ট উঠেছে। এরপরেও অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু 72, 78 এইভাবে নাম্বার পেয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীদের বক্তব্য তাদের যে নাম্বার তারা পেয়েছে সেই নাম্বার কিন্তু তাদের মনের মতো হয়নি, তাদের নাম্বার আরও বেশি তারা আশা করেছিল বা আশা করেছিলেন। এইখানে কিছু বিষয় আপনাদেরকে চিন্তায় ফেলেছে, যেমন এই যে আপনারা প্রোগ্রেস কার্ড বা প্রোগ্রেস রিপোর্ট আপনারা ডাউনলোড করেছেন, এখানে দেখবেন একটা বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে রয়েছে সি, যেটার মানে হচ্ছে ক্লিয়ার, অর্থাৎ ওইখানে রয়েছে 35% অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি মিনিমাম 35% তার পেপারে নাম্বার থাকে বা তার বেশি থাকলে তো আরও ভালো, সেক্ষেত্রে তার সি অর্থাৎ ক্লিয়ার, এবং ওর পাশেই রয়েছে NC অর্থাৎ নট ক্লিয়ার, বিলো 35%, অর্থাৎ কোনো পেপারে কোনো ছাত্র বা ছাত্রী যদি মিনিমাম 35% পেতে হতো, তার নিচে যদি তার নাম্বার থাকে তাহলে সে পেপারে কিন্তু NC অর্থাৎ নট ক্লিয়ার। এই যে পুরো বিষয় এটা কিন্তু BDP-দের ছিল, সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রীদের এই যে বিষয় এটা কিন্তু প্রযোজ্য নয়, তাই ওইটা ওখানে দেওয়ার কোনো দরকার ছিল না বলেই মনে হয়, কারণ ইউজি ছাত্রছাত্রীদের যে পাস নাম্বার মিনিমাম 30% পেলেই পাস, সেখানে 35%-এর নিচে হলে যে NC নট ক্লিয়ার যেটার আগে মানে ছিল ফেল, সেটা কিন্তু ইউজিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই ওই বক্সের ভেতরে এই CNC কোড দিয়ে যেটা দেওয়া হয়েছে ওইটা আপডেট করার দরকার ছিল বলেই মনে হচ্ছে, যেটা আপনাদেরকে অনেকটাই চিন্তায় ফেলেছে। আপনাদেরকে বলবো এটা নিয়ে চিন্তা করবেন না, ওটা BDP-দের ক্ষেত্রে ছিল, সি মানে ক্লিয়ার অর্থাৎ 35% পেলে পাস, সেটা BDP-দের ক্ষেত্রে ছিল, তাই সিটা পাস হয়ে যাচ্ছে এবং NC-টা হয়ে যাচ্ছে নট ক্লিয়ার ফেল। কিন্তু আপনাদের ক্ষেত্রে গ্রেড লেটার সিস্টেম চালু হয়েছে, এক্ষেত্রে আপনাদের যদি ফেল হয় সেক্ষেত্রে FSO হবে এবং তার পরে পরে আপনাদের নাম্বার অনুপাতে কিন্তু গ্রেড লেটার D, তারপরে C, B, B+, A, A+, O এইভাবে কিন্তু আপনারা যে পেপারে যেমন নাম্বার তুলতে পারবেন সেই হিসেবে কিন্তু আপনারা গ্রেড লেটার দেখতে পাবেন। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা যারা এই CNC এই যে 35%-এর নিচে হলে তো নট ক্লিয়ার তাহলে কি ফেল, এক্ষেত্রে আবার 30% পেলে পাস, এইটা নিয়ে আপনারা যারা যারা চিন্তা করছেন আপনাদেরকে বলবো এটা নিয়ে চিন্তা করবেন না। এইবারে আপনাদেরকে দেখাই একটা জিনিস, এই যেমন একটি ছাত্রের যে মানে প্রোগ্রেস কার্ড বা প্রোগ্রেস রিপোর্ট, এখানে এই ছাত্র খুব গ্যারেন্টি সহকারে বলছে, তাছাড়া এটা একটা মানে লিটারেচার বিষয়, সাহিত্য বিষয়, কোনোভাবেই কিন্তু এখানে 00 পাওয়া সম্ভব নয়, কোনোভাবেই নয়, এবং ছাত্র খুব গ্যারেন্টি দিয়ে বলছে যে হ্যাঁ তার খুব পরীক্ষা ভালো হয়েছে, সে যদি নাও কিছু মানে সেইভাবে যদি লিখতে নাও পেরেছে কিন্তু সাহিত্যের বিষয়ে সাদা খাতা যেখানে তার জমা নেই সেক্ষেত্রে নিশ্চয়ই এইভাবে 0 নাম্বার সেটা কখনোই আশা করা যায় না, তাহলে এক্ষেত্রে ইউনিভার্সিটির কোথাও না কোথাও কি ভুল হয়েছে বা এটা যদি আমরা ধরে নিই সেক্ষেত্রে এই ধরে নেওয়াটা খুব একটা অস্বাভাবিক কোনো কিছু নয়। এর পাশাপাশি আরও একটা প্রোগ্রেস রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এটা দেখুন, এখানে এই সুপ্রিয় ছাত্র এখানে তার অ্যাসাইনমেন্ট এবং টার্মেন মিলে এই যে এসি পেপারে তার 17 হচ্ছে, কিন্তু আমরা জানি এসি পেপারে পাস করতে গেলে মিনিমাম যে নাম্বারটা পেতে হবে 30% অর্থাৎ 18, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সুপ্রিয় ছাত্র এখানে সে 17 তুলতে সক্ষম হয়েছে। এখানে দেখুন কোথা থেকে 1 নাম্বার,
এই ছাত্রকে দেওয়া হয়েছে এবং এই এক নাম্বার দিয়ে তার 18 হয়েছে, তার কিন্তু পাস করে দেওয়া হয়েছে। এইবারে এখানে যদি আমরা ধরে নেই যে এই ইউনিভার্সিটির মানবিকতার দিক থেকে এই এক নাম্বার এই সুপ্রিয় ছাত্রকে গ্রেস নাম্বার হিসেবে এক নাম্বার দিয়েছে, এটা খুব ভালো। কিন্তু এই রকম অনেক কমেন্ট আজকের এই ভিডিওতে, মানে অন্যান্য ভিডিওতে আমরা পেয়েছি, যেখানে অনেক ছাত্রছাত্রী মানে অভিমান করছেন, অভিযোগ করছেন যে 2 নাম্বারের জন্য তার কিন্তু ফেল এসেছে, তার যে গ্রেড লেটার সেটা এফ দেখাচ্ছে। অর্থাৎ তাহলে গ্রেস নাম্বার যদি হয়, সেক্ষেত্রে 1 নাম্বার গ্রেস দেওয়া গেল, কিন্তু 2 নাম্বার কি গ্রেস দেওয়া গেল না? এই রকম যে বিষয়গুলো রয়েছে এগুলো সত্যিই ছাত্রছাত্রীদের অনেকটা চিন্তায় ফেলেছে। আগামী দিনে আমরা আশা করব এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে স্বচ্ছ এবং পরিষ্কারভাবে থাকবে, সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রীরা সহ আমরাও খুব সহজে বুঝতে পারবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীদের, এবং আমাদের অতিরিক্ত চিন্তা করতে হবে না। এবং এই যে নাম্বার আপনারা পেয়েছেন, অনেকেই অনেক নাম্বার পেয়েছেন, আমাদের নেতাজি ক্লাসরুমের এই বছরের যে বাংলা অনার্সের হায়েস্ট নাম্বার সেটা 80% নাম্বার, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখবেন 80% নাম্বার। তবে অনেক ছাত্রছাত্রী এমনটা মনে করছেন, হ্যাঁ নাম্বার তাদের ভালো হয়েছে, তবে তারা যেভাবে আশা করেছিলেন নাম্বার সেইভাবে কিন্তু নাম্বার তারা করতে পারেননি, তাদেরকে দেওয়া হয়নি। তবে এটা সত্য যে নাম্বার অনেকটাই কিন্তু খেঁচে দেওয়া হয়েছে, অনেকটা টেনে দেওয়া হয়েছে। হাত খোলার যে ব্যাপারটা, হাত খুলে নাম্বার দেওয়া বা একটা লেখে এলে যে একটা নাম্বার একটা মিনিমাম পাওয়া যায়, সেইভাবে কিন্তু নাম্বার এই ইউজিদের ক্ষেত্রে হয়নি। অনেকটাই কিন্তু টাফভাবে, খুব কড়াক্রান্তিভাবে কিন্তু নাম মানে খাতা দেখা হয়েছে এবং সেইভাবেই কিন্তু নাম্বাররা মানে নাম্বার সুপ্রিয় ছাত্রছাত্রীরা পেয়েছে। এক্ষেত্রে কিছু করার নেই, ইউনিভার্সিটি যেটা ভালো মনে করেছে ওনারা সেইভাবে করেছেন, হয়তো যারা খাতা দেখেছেন ওনাদের কাছে সেই রকম রুলস বা রেগুলেশন ছিল যে খাতা একটু টাফভাবে দেখতে হবে, একটু খুঁটিয়ে দেখতে হবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা এটা নিয়ে সেই রকম কোনো কিছু করার নেই, চেষ্টা করতে হবে আগামী বছরে, সামনের বছরে যে পরীক্ষাগুলো আমরা দেবো সেক্ষেত্রে যাতে প্রত্যেকের নাম্বার হয়, সেটা এখন থেকেই প্রিপারেশান নিতে হবে। এবং এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের নাম্বার ভালো হবে সেটা আশা করাই যায়, কারণ আপনারা বুঝতে পারলেন যে ইউজিদের ক্ষেত্রে যেমন 1 পেলে পাস, কিন্তু এই 1 নাম্বার পাওয়াটাও কিন্তু টাফ ব্যাপার, কারণ খুব কড়াভাবে কিন্তু নাম্বারটা দেওয়া হচ্ছে। এবং এই যে 1 পেলে পাস, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন বা আপনারা পেলেন যে এক্ষেত্রে গ্রেড লেটার সেটা কিন্তু ডি শো হচ্ছে, যেটা কিন্তু দেখতে খুব মানে একটা মানে ভালো লাগছে না, একটা ডি মানে সেটা একেবারে মানে মানে ফেলের ঠিক ওপরে, ফেলের ঠিক ওপরে ডি শো হচ্ছে, যেটা কিন্তু আপনার যে মার্কশিটের যে ভ্যালু, আপনার সার্টিফিকেটের যে ভ্যালু সেটা কিন্তু অনেকটাই টেনে নিচে নামিয়ে আনবে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো, ইউনিভার্সিটির নিয়ম হয়েছে অ্যাসাইনমেন্টে 20-20 এবং 1 পেলে পাস, কিন্তু আপনাদের সবসময় টার্গেট থাকবে কীভাবে অনার্স টেকানো যায়, কীভাবে একটু বেশি নাম্বার নিয়ে পাস করা যায়, কারণ এটা একটা ওপেন ইউনিভার্সিটি। তার উপরে এই যে 1 পেলে পাস, এই যে মার্কশিট, এই সার্টিফিকেটের যে একটা ভ্যালু সেটা আগামী দিনে কতটা কীভাবে থাকবে সেটা মানে আমাদেরকে একটা চিন্তায় ফেলবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা এত কষ্ট করে পড়াশোনা করছেন, আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের নাম্বার যতটা সম্ভব একটু বেশি করে তোলা যায়। তো এই ছিল আজকের বিষয়, আমরা অন্যান্য ভিডিওতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে ইউটিউবের একটা যে রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, একদিনে বা 24 ঘন্টার মধ্যে মানে 2টোর বেশি ভিডিও দিলে সেই নোটিফিকেশান যায় না, সেই কারণে ভিডিওগুলো চেপে চেপে ছাড়া হচ্ছে। আগামীতে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টে অনেক কিছু জানতে চেয়েছেন, প্রত্যেকটা বিষয় আপনাদের প্রত্যেকটা বিষয়ের ভিডিও দেওয়া হবে, 1-2 দিন একটু ওয়েট করুন, সমস্ত কিছু খুব তাড়াতাড়ি আমরা সহজ সরলভাবে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি, ধন্যবাদ।